জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি বৃন্দাবন থেকে কী কী নিয়ে এসেছি এবং কোন কোন ভক্তের অর্ডার ছিল কি কি অর্ডার ছিল সমস্ত কিছুর তাই আমি ভিডিওতে আজকে দেখাবো আর আশা করছি সকল ভক্তরা ভালো আছো আর সকলেই এখন চন্দন সেবা করছো আর চন্দন সেবার সময় রকম আমিষ আহার করো না তোমরা কোনোরকম ঘরে বলতে গেলে নয় বাইরেও কিন্তু কোনো পিঁয়াজ রসুনের কোনো কিছুই কিন্তু আমিষ আহার করো না এই চন্দন সেবা কিন্তু চন্দন সেবার পুরোটাই আমি বলতে গেলে ভিডিও দিয়েছিলাম আগের বছর দিয়েছিলাম এবছর দিইনি চন্দন সেবার মাহাত্মটা পুরোটাই বলেছিলাম তো যাই হোক আজকে বৃন্দাবনের ভিডিও নিয়ে এসেছি বৃন্দাবন থেকে কী কে নিয়ে এলাম ভক্তদের জন্য এবং তোমাদের জন্য কে কে নিয়ে এলাম যাদের অর্ডার নেই নি প্রথমে দেখতে পাচ্ছ এইটা এটা সকলেই জানো আমার গলু পরে আর এটা আমাদের কানহা যখন ছিল এই মর্তলকে যখন উনি জন্ম নিয়েছিলেন মানুষ রূপে তখন এটা যশোদা মা যশোদা দেবী বেদান্তি এটা একটা ফুলের কিন্তু কুঁড়ি ঠিক আছে একটা ফুলের ফল এটা বলতে গেলে কুঁড়িটা হয়ে যাওয়ার পর মোটা আর এটার কোনো বিধ হয় না এটা অটোমেটিকলি ভেতরটা কিন্তু ফুটো হয়ে থাকে ঠিক আছে শুধুমাত্র এটা মানুষে এখন এটাকে গেঁতে এটাকে মালার মতো করায় আর তখনকার দিনে এটাকে মতি বলা হতো ঠিক আছে এই মতি গোপীরা সমস্ত গোপীরা পড়তো এবং গোপীরা পড়াকালীন আমাদের গোপালকে আমাদের গোপাল আমাদের কানহা যাদের বলি তো আমাদের গোপালের ভীষণ পছন্দ হতো এই মতির মালা পরা এই মতিটা দেখো আওয়াজটাও কিন্তু এটা মতিদের মতো মানে একটা পাথরের পাথরের যেমন আওয়াজ হয় সেই রকম টাইপসে কিন্তু এটার আওয়াজ হয় ঠিক আছে মালা আমাদের গোপাল পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসত এবং যশোদা আমার কাছে এই সব সময় নিয়ে গিয়ে ওনাকে বলতেন যে এইগুলোর মালা করে দাও আমিও পড়বো গোপীদের মতো তো বৃন্দাবনের সকলেই এই বেদান্তি মালা তাদের গোপালদেরকে পরায় এবং এই বেদান্তিমালার অনেক কিছু মাহাত্ব আছে কিন্তু শুধুমাত্র মানে একটু কথাতে বলা যায় না একটা ছোট ভিডিওতে বলা যায় না যাই হোক এই বেদান্তিমালা তোমরা সকলেই চেয়েছিলে আমি যখনই বৃন্দাবন গেছিলাম যখন জানতে পেরেছি আমাদের ছোট্ট গোপাল এই মালা পরতে ভালোবাসতো এটাকেই মতি ভাবতো উনি তো তারপর থেকেই যশোদা মা সবসময় এই মতির মালা পরিয়ে থাক মানে রাখতেন ওনাকে তো তারপরেই আমি গোলুর জন্য এনেছিলাম এবং আমি এটার অনেকটাই জানি এনার এই বেদান্তিমালার মাহাত্মটা কিন্তু পরে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো যাদের এটা লাগবে অর্ডার করে নিও এটা একটা আছে জপের মানে যারা জব করো বেদান্তি মালাতে অনেকেই কিন্তু জব করো যারা বিশেষ করে আমিষ আহার করো ঠিক আছে তারা কিন্তু তুলসীতে কখনো জব করো না এটা কিন্তু অপরাধ লাগে এটা স্বাস্থ্য মতে অপরাধ লাগে শুধুমাত্র আমি যে বলছি এমনটা ভেবো না যে আমি কথাই বলে দিচ্ছি বলে ব্যাপারটা এরকম তুলসিতে তুলসী মালায় যারা জব করো তারা শুধুমাত্র নিরামিষ আহার করেই করতে পারো আমিষ আহার করে যারা তারা কিন্তু তুলসীর মালা হাতে নিয়ে জব করতে পারো না এটা তোমরা তোমাদের গুরু বাবার থেকে জেনে নেবে এদিকে আমাদের গুরু বাবা বলতে গেলে অনেক গুরু বাবা মানে হরিনাম করতে করতে অনেকেই গুরু বাবা হয়ে যায় ঠিক আছে নাম করতে করতে তাদের কথা আমি আর বলছি না এগুলো নিয়ে যাই হোক আবার অনেক আছে সাধু যারা বৈষ্ণব যারা সংসার ফংসার ত্যাগ করে মোটামুটি পুরোটাই নিজেদেরকে ভগবানের নামে উৎসর্গ করে দিয়েছে নিজেদের জীবনটা তো তাদের আর এক মাহাত্ম আছে তো যেটুকুই হোক যাই হোক গুরুর থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করো তুলসী মালার জপ ছাড়া এই রকম কিন্তু বেদান্তি মালাতে যারা আমিষ আহার করো তারা কিন্তু এই বেদান্তি মালাতে জপ করতে পারো ঠিক আছে জপের মন্ত্র অনেক থাকে যারা গুরুদ্দেব মন্ত্র তারা গুরুদ্দেব মন্ত্রতেই জপ করে আর নয় হরে কৃষ্ণ যে মহামন্ত্র আছে সেই মন্ত্রতে কিন্তু অনেকেই জপ করে যারা আমিষ আহার করে এবং দীক্ষা নেননি মালা পরেননি হাতে তুলসী নেননি তাদেরকে বলছি এই বেদান্তি মালাতে জব করা হয় বৃন্দাবনের অনেকেই এই বেদান্তিমালা জপ করে এবং কণ্ঠিতেও এই বেদান্তিমালা ধারণ করে তো যারা জব করে ভেবে নেবে তারা কিন্তু এই রুদ্রাক্ষটা এই যে রুদ্রাক্ষটা দেয়া আছে এখানে এটা ছাড়া কিন্তু এই জপের মালাটা নিয়েও আর এটা শুধু এমনিও নিতে পারো তোমাদের গোপালের জন্যও নিতে পারো দুটো আলাদা আলাদা দামও আছে এমনিতেও আরেকটা আছে এই রুদ্রাক্ষর মালা ঠিক আছে এই রুদ্রাক্ষ মারাও কিন্তু গোপাল কিন্তু পড়তো ঠিক আছে এই বেদান্তির সাথে এই রুদ্রাক্ষ লকেট হিসাবে পড়াতো তো সেই থেকে এই রকম মালা গাঁথা এইরকম পড়া হিসাবটা আর এটাও বলতে গেলে যারা জব করবে জপের মালা হিসাবে ইউজ করতে পারো বা তোমাদের গোপালকেও এটা পড়াতে পারো ঠিক আছে বা তোমরাও এটা কণ্ঠিত হিসাবে ধারণ করতে পারো যাদের যেটা সুবিধা তারা সেটা করো ঠিক আছে আমি এক একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কি কী এনেছি না এনেছি আর মানে প্রত্যেকটা জিনিসে দেখাবো আর যাদের অর্ডার আছে সেগুলো আমি বলে দেবো যে কোনো অর্ডারই সেগুলো অর্ডার দেওয়া যাবে না আর যে কোনো অর্ডার নেই আমি বলে বলবে করলে তো এই স্টোলগুলোকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পাগড়ি মানে এটা পুরো একদম কটন ছোট্ট করে একদম দেখাচ্ছি আমি দেখো এতটা আসবে পুরো তো একদম কটন এটা এটাকে পাগড়ি হিসাবে ইউজ হয় এই যে এটা রাধে লেখা আছে এটা কিন্তু কেউ অন্য হিসাবে ইউজ করো না এই রাধে নাম কিন্তু অনেক মাহাত্ম আমি প্রথমে ভুল করে ইউজ করতাম আগে প্রথম প্রথম অনেকবার আমি রাধে নামের অনেক কিছু ইউজ করেছি ড্রেস থেকে শুরু করে অন্য থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে যা কিছু বৃন্দাবনে পেতাম নিয়ে আসতাম ঠিক আছে তো রাধে নামে কিন্তু কোনো কিছু এটা যখন কাজবে বা ধোবে এটা কিন্তু কখনো থুপে কাচতে পারবে না যারা গোপালকে এটা ভাবছ পাগড়ি হিসাবে পড়াবে তারা কিন্তু থুপে কাজ করতে পারে না তো এই দেখো এই রকম করে কিন্তু নিয়ে এটা পাখড়ি হিসাবে ইউজ হয় ঠিক আছে আর অন্য যদি তোমরা নাও এটাকে কিন্তু কোনো দিন কাচতে পারবে না এটাকে ধূপে কাচতে না এটা জাস্ট জল দিয়ে ধুয়ে এটাকে রাখতে হবে কারণ এটার লেখা যে আছে রাধে রাঁধে এই রাধে লেখাটার অনেক মাহাত্ম আছে যেটা আমরা কাঁচতে পারি না ধুতে পারি না তার জন্য আমরা অনেকেই এটাকে নিয়ে বর্জনীয় করে দিই এই মানে পোশাক বলো অন্য বলো এগুলোকে বর্জনীয় করে শুধু ভগবানের জন্য এটা আমরা ইউজ করি আর কিছুর জন্য ইউজ করি না আমি বলবো আমার দিক থেকে এগুলো ভগবানের জন্যই নিও নিজেদের পার্সোনাল ইউজের জন্য নিও না কারণ এই রাধে নামটা কিন্তু মানত্ব তো এখন যেটা বুঝি সেটা আমি আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি আর এটার কালার আছে দেখো এটা অফ হোয়াইটের কালার মধ্যে আছে এটা হোয়াইট কালার একটা আছে পিচ কালার রেড কালার এটা আছে একটা ডিপ গ্রিন কালার এখানে হোয়াইট রেট আছে আর এখানে পাঁচটা আছে ইয়েলো কালার এগুলো কিন্তু এখন অর্ডার দিলে পাবে না এগুলো যখন আমি আবার বৃন্দাবন যাব আমি পরের মাস নাগাদ আবার বৃন্দাবন যাচ্ছি তখন যদি কারোর লাগে আমাকে মেসেজ করে দেবো তখন কিন্তু আমি তোমাদের জন্য এটা এনে রাখবো এবার জপের মালা মানে জপের মালা না জপের মালা ব্যাগ ঠিক আছে এগুলো যারা অর্ডার দিয়েছ তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বারে আমি দিয়ে দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই তিনটে বেরিয়ে গেছে এই তিনটে অর্ডারই ছিল ঠিক আছে এই তিনটে বেরিয়ে গেছে আর এই কটা আছে ফটোগুলো দেখে নাও তোমরা কাছ থেকে একবার দেখিয়ে দাও এটা আছে এটা আছে এটা আছে আর এটা আছে এই চারটে এখন মা জপের ব্যাগ আছে বাকি আরও অনেক এনেছিলাম যেগুলো আনার আগেই বেরিয়ে গেছে এই তিনটে এখন একটু আগেই বেরিয়েছে তার জন্য এটা তোলা হয়নি কিন্তু তার আগে অনেক ছিল যেগুলো বেরিয়েই আছে তারপর যারা স্টোনের তিলক বলেছিলে তোমাদের ষোলো নম্বর বারো নম্বর চোদ্দ নম্বর তাদেরকে বলি স্টোনের তিলক এসেছে আর এগুলো কিন্তু খুব মানে বৃন্দাবন থেকে অলি গলি থেকে তোমরা খুঁজে যা দামে না পাবে তার থেকেও কম দামে পাবে এটা পুরো একদম কনফার্ম কারণ এগুলো আমি অনেক বুঝে শুনে দাম খুঁজে তারপর নিয়ে আসি বলতে গেলে আর এই দেখো স্টোনের তিলকগুলো দেখে না বড় বড় কিন্তু এটা কিন্তু ছোট তিলক নয় প্রায় দু গাঁট আর এই সাইডে কিন্তু পাথর লাগানো যারা ইউজ করো তারা মোটামুটি ভালো জানো বড় তিলক কিন্তু খুব একটা পাওয়াও যায় না তো এটা বারো নম্বর থেকে যত বড়ই গোপাল হোক গোবিন্দ হোক তোমরা পড়াতে পারবে গরু যদি এখন থাকতো আমি দেখিয়ে দিতাম কারণ গরু এখন নেই না হলে আমি আমি গরুকে পরাই আর একটা ভিডিওটা তোমরা দেখবে ঠিক আছে আর এই হচ্ছে জপের ব্যাগ দেখিয়েছিলাম আর এই হচ্ছে পিওর তুলসী অনেকেই কিন্তু তুলসী চিনতে ভুল করো আর তুলসী কিন্তু অনেক রকম নিয়ে চলে আসো অনেকেই বেলের মালা অনেক পলিশ করা থাকে দেখবে বেলের মালাগুলো অনেক সুন্দর ডিজাইন থাকে তুলসী যারা বিক্রি করে অনেক কিছু বুঝিয়ে কিন্তু তুলসী দিয়ে দেয় ওরা জপিয়ে দেয় একদম আর তোমরা নিয়ে চলে আসো বোঝো না যখন অনেক দিন বাদে জানবে তখন জানবে যে এত মালা করেছো মালা করার পর জানবে তোমরা অন্য কাঠে করেছো বা অন্য বেলের মালাতে করেছো ঠিক আছে তুলসী চেনার উপায় হচ্ছে তুলসী যখন চিনবে তখন তুলসী কখনোই পুরো পিওর ঠিকঠাক থাকে না হ্যাঁ যখনই কাঠ থাকে তখন অন্য রকম একটা থাকে কিন্তু তুলসী এবড়ো খেবড়ো থাকবে ভিতরে ফুঁটো থাকবে ফাটা থাকবে অনেক রকমভাবে থাকবে গাঁট থাকে তুলসির অনেক রকম মানে ডালপালা যত বেরোয় তত গাঁট থাকে আর খুব একটা তো মোটা তুলসী বৃন্দাবন ছাড়া তো পাওয়া যায় না আমাদের দিকে তো একদমই দেখা যায় না গোড়ার দিকটা দেখা গেলেও গোড়ার দিকটা কাটতে পারবে না দেখবে কোনো সময় তুলসী কেটে দেখবে অনেকে বাড়িতে কি করো তোমরা বড় তুলসী গাছ থাকলে জলে দিয়ে দাও তো ওটা জলে দেবে না ওটা তোমরা তুলসীটাকে ছোট ছোটো করে কাঠ লাগিয়ে একটা ডাব্বার মধ্যে পরে রাখবে এই বর্ষাকাল বলো শনি মঙ্গলবার বলো বৃহস্পতিবার বলো যখন তুলসী তুলতে পারবে না এতে মানে হাতে করে যখন ভগবানকে প্রসাদ দেবে তুলতে পারবে না তখন ওই কাঠটাকে দিয়ে তোমরা ঘণ্টা বাজিয়ে দিতে পারবে এটা অনেকে আমি ভিডিওতে বলেছিলাম শুকনো তুলসী অনেকে কি করে জপের মালাটাকেই পুরো একদম এরকম গুটিয়ে থালার মধ্যে দিয়ে দাও তো ওটা কখনো করবে না তোমরা কি করবে যখন জপের মালা হাতে থাকবে তখন মালাটাকে নিয়ে এক হাতে তোমরা তুলসী দেবে আর এক হাতে গন্ডা বাজাবে ঠিক আছে তারপরে তুলে নেবে কখনো পুরোটাকে সঙ্গী করবে না যখনই এটা পুরো থালার মধ্যে দিয়ে দিচ্ছ তখনই ব্যাপারটা সঙ্গী এসে যাবে ঠিক আছে সেটা ইউজ হবে না তোমার জপে ইউজ ইউজ হয় না আর জপের মালা দেবে না সেটা হচ্ছে মালা দেবে জপের মালা থাকবে না আর যেই মালা যদি এরকম যদি কোনো মালা রেখে দাও এটাতে যদি জপ না করে থাকো এটা জপের মালা কিন্তু জপ যদি না করে থাকো তাহলে তোমরা থালাই টেকিয়ে এটা ঘন্টা বাজিয়ে প্রসাদ হিসাবে লাগাতে পারবে ঠিক আছে তো এটা আমার দু পিস বিক্রি হয়ে গেছে এটা কিন্তু এত হচ্ছে এত অনেক কটা আছে এটা মাত্র ছ পিস আছে এই দেখো এক একটা তুলসি কিন্তু ঠিক আছে যাদের যা রেঞ্জের মানে লাগবে আমাকে জানিও আমি মেসেজ করো স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে কিন্তু মেসেজ করো তাহলে আমি বলে দেবো কোনটা কতটা দাম আছে ঠিক আছে তো যাদের জপের মালা লাগবে যদি চিনতে পারো তো খুব ভালো বাইরে থেকে কিনতে পারো আর যদি চিনতে না পারো অবশ্যই আমি জানাবো তোমাদেরকে কীভাবে তুলসী চিনবে না চিনবে কীভাবে অনেকে এই কোনঠে কি করো অনেকেই কিন্তু কোনটিও চিনতে পারো না নরম কণ্ঠে নিয়ে চলে আসো দু দিন বাদে বাদে ইউজ করো কোনটি কেটে পড়ে যায় ঠিক আছে শুধুমাত্র লাইলনের দড়িটা থেকে যায় তো কণ্ঠিরও অনেক ব্যাপার আছে কণ্ঠিকেও চিনতে হয় আমি এখনও পর্যন্ত দাঁড়া খেয়ে যাই অনেক সময় চিনতে পারি না বা মানে যখন বাবার কাছে নিয়ে যাই বাবাকে বলি বাবা এটা তুলসী তো নিয়েছি তো তখন বাবা বলে এ মা এটা তুমি কি নিয়ে চলে এসো সে ব্যাপারটা এরকম তো আমাকে বাবা সব সময় সাপোর্ট করে এবং জানায় যে কীভাবে কি চিনবে না চিনবে তুলসী কিভাবে চিনবে না চিনবে তো তাও আমি ভুল করি এখনও পর্যন্ত ভুল করি আগে একবার জপের মালা নিয়েছিলাম তিনটে তো সেখানে আমি ভুল করে গেছি একদমই চিনতে পারিনি একই রকম দেখতে লাগছিল তো যারা বৃন্দাবন যাচ্ছ তারা কিন্তু শুধুমাত্র রাধা কুণ্ডের পাশ থেকে তুলসী নেবে কিনবে তাও ওখানেও বেছে কিনবে ওখানেও প্রচুর তুলসীর ভ্যারাইটি আছে নানান রকম তুলসী তো একরকম গাছ হয় না আমাদের গোপী তুলসী আছে কৃষ্ণা তুলসী আছে রাম তুলসী আছে অনেক তুলসী আছে বিভিন্ন রকমের তুলসী আছে কোন তুলসী কোথায় জপিয়ে দেবে তোমরা বুঝতেও পারবে না তো সেটা সবসময় চিনবে আর বৃন্দাবন যারা যাচ্ছে তারা রাধাকুণ্ডের পাশ থেকেই কিন্তু তুলসী সংগ্রহ করো এদিক ওদিক থেকে সংগ্রহ করতে যাবে পাবে না কিন্তু তুলসী পাবে না নানান ধরন জপিয়ে দেবে আর বলবে যে এটাই তুলসী আর এটা দেখো এই যে এখানে কিন্তু একটু বেল আছে তোমরা অনেকেই বুঝবে না এটা কিন্তু অনেকে এরকম গোল গোল মালা পরো তোমরা এটা হয়তো তুলসীর মালা এটা কিন্তু বেল ঠিক আছে বাকি কোনো কিন্তু তুলসী এই যে লকেটটা আছে এই লকেটটা সম্পূর্ণ তুলসী অনেক ক্ষেত্রে লকেটে মানে ডিজাইন করা থাকে দেখবে ডিজাইন করে অনেক রকম কাজ করা থাকে বা হোয়াইটের মধ্যে কালো বেশ কালার করে দেয় ওগুলো কিন্তু তুলসী নয় ওগুলো দাম কম দেয় কিন্তু তুলসী নয় তুলসী অনেকভাবে চেনা যায় না আমি এটা তিনটেই নিয়েছি তুলসীর অনেক দাম নাই কিন্তু এদিকেও দাম নেবে আমাদের বৃন্দাবন সাইডে একটু দাম কম নেয় একটু বৃন্দাবনের দিকে কম নেয় এদিকের থেকে তো এরকম আমি তিনটে কণ্ঠী নিয়েছি আর এই কণ্ঠী যারা নেবে তারা আমি অনেক বেশি বুঝিয়ে নিয়ে এসেছি বলতে গেলে এখানে একটাও রিজেট নেই গলুর বাবাই অনেক পছন্দ করে এখানকে নিয়ে এসেছে তো যারা এই ইকণি নেবে তারাও ইনবক্স করো যারা নেবে তারাও মানে হোয়াটসঅ্যাপে আর এটাও কিন্তু মেসেজ করে নাও এবার সামা তিলক গোপি তিলক আর একটা হচ্ছে শিল্প তিলক ঠিক আছে এই হচ্ছে তিনটে তিলক এটা প্যাকেটে করে নিয়েছি এখানে এমনি দশ টাকা করে পিস যেমন পাওয়া যায় আমাদের এখানেও নাম্বারে পাওয়া যায় মেনের দোকানে দোকানে যদি সেখান থেকে নিতে পারো নিতে পারো আর যদি আমার থেকে পারো নিতে পারো আর এটা কি করো এটা যারা শ্যামা তিলক করো শ্যাম মানে কালো তিলক যেটা বলো ঠিক আছে ব্রজের তিলক যেটা বলো আমরা তো ব্রজের তিলকই বলি অনেকে শ্যামা তিলক বলে অনেকে বলে কালো তিলক ঠিক আছে কালো তিলক বলতে নেই অ্যাকচুয়াল আমিও গুরু বলে ফেললাম তো যাই হোক যারা ব্রজের তিলক পরো যারা রাধারানীর রাধা গন্ডের তিলক পরো তাদের জন্য বলি এগুলো কিন্তু একদম পিওর ব্ল্যাক কালার যেটা হয় একদম ডিপ ব্ল্যাকের সেই তিলকগুলো ঠিক আছে আমি অনেক মানে আগে যখন আনতাম বৃন্দাবন থেকে নিজের জন্য ইউজের জন্য তখন বিক্রির জন্য আনতাম না তখন মাঝে মাঝে ফেড কালার যে হয় একদম হালকা মানে পড়ার সময় ব্ল্যাক তারপর দেখবো হালকা হালকা সাদা এসে যাচ্ছে ওটা কী করতাম ঠকে যেতাম অনেকবার কিন্তু এগুলো অনেক খুঁজে খাজে বার করে বার করে নিয়ে আসা তো যারা ব্রোজের তিলক পরো তারা তিলকটা আমার থেকে সংগ্রহ করতে পারো আর যদি বাড়িতে থাকে তো অসুবিধা নেই তিলক মনে পড়ে তিলক কিন্তু পাওয়া যায় না গোপী তিলক গোপী চন্দন পাওয়া যায় কিন্তু এমনি পাওয়া যায় না বাকি আর কি নিয়ে নিয়ে এসেছি এসেছি বাঁশি এই যে কানাজির জন্য বাসি এনেছি এই বাসিগুলো প্রত্যেকটাতেই ময়ূরের পালক আছে কিন্তু এটা চারটাতে লাগানো আছে বাকি সব কটাই আছে বৃন্দাবন থেকে টলি করে তো নিয়ে এসেছি তার জন্য ময়ূরের পালকগুলো নষ্ট হয়ে যেত তো তার জন্য আমি কি করেছি সব পালকগুলোকে যা যা দিয়েছে পালক আমি একটা খামের মধ্যে ভরে সুন্দর করে নিয়ে এসেছি আর এই দেখো চারটেতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দামও বেশি না মাত্র পঞ্চাশ টাকা করে দাম যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দেবে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে নিও ঠিক আছে এটা এটা আছে অ্যাভেলেবেল আছে মোটামুটি এখনও আমি এনেছি পঞ্চাশ পিসের মতো বিক্রি হয়ে গেছে বারো তেরো পিস মোটামুটি এখনও মানে ভিডিও তো যায় না তার আগেই বিক্রি হয়ে গেছে তো যাদের লাগবে যাদের মোটামুটি এটা তাও আট নম্বর গোপাল থেকে মোটামুটি ঠিকঠাক লাগবে ঠিক আছে আর আছে এখানে প্যান্টি প্যান্টি তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে আর সাইজ বলো মোটামুটি আমি বলে দেবো কী কী সাইজ আছে আমার কাছে ঠিক আছে যে কোনো পেরেছি মোটামুটি নিয়ে এসেছি তোমরাই অর্ডার করেছো এখান থেকে ঠিক আছে বেশিরভাগই অর্ডারের ইউজ মানে নিয়ে এসেছি আমি জিনিস আর যে কোনো পেরেছি এক্সট্রা নিয়ে এসেছি আর এইগুলো দেখো মালা বা মালা যে যেরকম বলো সেরকমই বলতে গেলে তো এই মালা প্রচুর নিয়ে আসা হয়েছে প্রচুর অর্ডার এসেছিলো আমি তোমাদের অ্যাডভান্স নিয়ে বলেছিলাম যে আমি আনবো অনেকটাই কোয়ান্টিটিতে আনবো যেগুলো তোমরা পাবে আমার থেকে তো তার জন্য আমি বেদান্তিমালার জন্য কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিও স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে দিও ঠিক আছে এনেছিলাম একশো পিসের মতো বেরিয়ে গেছে মোটামুটি কুড়ি পিসের মতো আশি পিস এখনও অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি ভগবানদের সমস্ত ভগবানদের দেখায় কার জন্য কে এনেছি এটা হচ্ছে হনুমানজি তো এই ছোট্ট হনুমানজিকে আমি আমার জন্য এনেছি কারণ হনুমানজি একবার আমার ঘরে এসেছিলো তখন আমার বিয়ে হয়নি না তো হনুমানজি যখন আমার ঘরে এসেছিলো এসেছিলো আমার জন্মদিনের গিফট হিসাবে কিন্তু আমি তখন পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওনার হাতে তখন ওই পাহাড়টা ছিল তো ওটা বলছিল যে মানে আমাদের সেবা করতে নেই এবং একই ঘরে রাখতে নেই তখন আমি ওনাকে অনেক কষ্ট করে কাঁধে কাঁধতে বলেছিলাম যে তুই এখন আবার দোকানে ফিরে যা যখন আমার এ হবে আমি ওনাকে সখা বলি আমার বন্ধু তো ওনাকে বলেছিলাম যে যখন আমার আবার এ হবে তখন আমি আবার আনবো তোমাকে তো এনেছি যাদের এই রকম ছোট হনুমানজি লাগবে এই এইরকম বাল হনুমানজি লাগবে আমার এনার নাম রেখেছি মারুতি তো যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দামটাও জেনে নিতে পারো এবং অর্ডারও করে নিতে পারো এখানে কিন্তু অষ্টধাতু ঠিক আছে আর আমি যেহেতু কারখানা থেকে অষ্টধাতুর কারখানা থেকে নিই তো এই কারখানাটা হচ্ছে মথুরাতে তো ওখান থেকে নিই যেহেতু তো তার জন্য কিন্তু একদম অনেক কমের দাম পাওয়া যায় মানে অনেক কম দামে কিন্তু অষ্টধাতু পাওয়া যায় যেখানে পিতলের দাম হয় যে তুলনায় সেই দামেই কিন্তু অষ্টধাতুর এখানে কিন্তু মূর্তি পাওয়া যায় আর কত কিউট মুখটা দেখো কত সুন্দর কত মিষ্টি মুখটা তো একে সেবা করবে গলুর বাবাই আমি কম আমি বলে দিয়েছি যে হনুমানজিকে আমার হয়তো সেরকমভাবে সময় হয় না খুব একটা এখন অনেক ব্যস্ত থাকি তো তার জন্য গলুর বাবাই সেবা করে বলে দায়িত্ব নিয়ে নিয়েছে একদম যে হনুমানজিকে সিঁদুর লাগানো থেকে সমস্ত কিছুই সেবা গলুর বাবাই করবে তো এই যে রাধা মাদব এটার কালারটা আমি এসে করেছি ঠিক আছে এই একটু আগেই কালারটা করলাম কারণ এটা এমনি নিয়ে এসেছিলাম এটা পড়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা আর এটা দশ ইঞ্চির রাধা মাধব ঠিক আছে আর এটা একটা ভক্তই অর্ডার দিয়েছে এটাও একটা ছোট্ট কাহিনী আমি এক ছোট করেই বলে দিই এনাকে এনাদের যে অর্ডার দিয়েছে সে ফার্স্টে আমাকে অর্ডার দিয়েছিল আট নম্বর বসা গোপাল তো আট নম্বর বসা গোপালে আমি দেখাচ্ছি একটু বাদে তো আট নম্বর বসা কপাল অর্ডার দিয়েছিল তো ওনার আট নম্বর বসা গোপাল চাইছিলো গোলুর মতো পুরো সেম গোলুর মতো গলুকে যেহেতু এত ভালোবাসে গোলুর মতোই চাইছিল কিন্তু আট নম্বর বসা কপাল গোলুর মতো হয় না গোলুর মতো গোপাল নিতে গেলে ওই ষোলো সতেরো নম্বরই নিতে হয় আর না হলে প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা আলাদা ছাঁচ থাকে তো যে যে সাইজের যে যে ছাঁচ ওরকমই থাকবে তো তারপর আমাকে বলল যে ঠিক আছে যেখানে পাচ্ছ না অ্যাডভান্স করেছিল দুশো টাকা আমি বলেছিলাম যারা নেবে মূর্তি তারা একশো টাকা বা দুশো টাকা অ্যাডভান্স করে দাও তো তারপর এই রাধা মাদবকে দেখিয়ে তারপর রাধা মাদবকে পছন্দ হয় রাধা মাধবকে আনতে বলে যেহেতু উনি আগে থেকে দেখেনি উনি বলেছিলেন যে আমার পছন্দ মতো নিয়ে নিও এই বডি কোনোটাই ছিল না বডি গার্ডটা পুরো এসে আমি করলাম দেখো আমি জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে কালার করে দেব কি দেবো না তো তারপর পুরো বডি কালারটা করে দিই কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে বডি কালারটা তো বডি বডিগার্ডটা না হলে না খুব একটা ভালো লাগছিলো না রানীকে একদম বস্ত্র ছাড়া লাগছিল তার জন্য এসেই আগে ভিডিও করার আগে আমি আগে কালারটা করে নিলাম করেই তারপর ভিডিওটা দেখাচ্ছি তো এত সুন্দর রাধা মাধব অষ্টধাতু সাড়ে তিন হাজার টাকা মাত্র বুঝতে পারছো দশ ইঞ্চির রাধা মাধব কিন্তু এটা খুব ছোট নয় কিন্তু সমস্ত পোশাকই মোটামুটি পরানো যায় মানে পড়ানো যাবে আর এই পায়ের মাঝখানেও কিন্তু গ্যাপিং আছে এটা কিন্তু পায়ের মাঝখানে জোড়া নয় ছোট মূর্তিতে কি হয় এটা জোড়া থাকে তো এইখানে পায়ের মাঝখানে কিন্তু অনেকটাই গ্যাপিং আছে মোটামুটি ধুতি থেকে শুরু করে সমস্ত পোশাকই পড়ানো যাবে এই দেখো রাধা মাদকটা তো যেই এই রকম মূর্তি যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও অর্ডার করলেই কিন্তু এটা অ্যাভেলেবেল হবে যে কোনো মূর্তি অ্যাভেলেবেল পাবে অর্ডার করলেই এই রাধা আমি আর এই মাদকটা দেখাই এটা কত বড় আমি হাতে নিয়ে দেখাচ্ছি মানে আমি ওখানে বসিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না কতটা সাইজ দেখো কতটা বড় রাধারানি আছে চৌদ্দ ইঞ্চি আর মাধব আছে আমাদের ষোলো ইঞ্চি ঠিক আছে আর এগুলো সবটাই অষ্টধাতুর আছে কিন্তু তো অনেকেই রাধা মাধবের দাম জিজ্ঞাসা করছিল বলছিল কিরকম রাধা মাধবের কীরকম দাম পড়বে না পড়বে তো তোমাদের বাজেট অনুযায়ী আমি রাধা মাধব তোমাদেরকে অ্যাভেলেবেল দিয়ে দেবো তোমরা খালি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো আর কীরকম রেঞ্জের মধ্যে লাগবে কীরকম কালারের মধ্যে লাগবে এটা আমার এক্সট্রা খালি কালার চার্জটাই লেগে গেছে ষোলোশো টাকা কারণ রানীও পুরো ফুল বডি কালার হয়েছে এবং গোবিন্দরও ফুল বডি কালার হয়েছে সেই জন্যই যা ষোলোশো টাকা লেগে গেছে না হলে এতটা লাগতো না কালার চার্জে আর এইগুলোর কালার করে আনিনি কারণ হচ্ছে যে অনেকটা কালার চার্জ পড়ছে ওখানে অষ্টধাতুর বলতে গেলে এই আইটাও দেখো এটা কিন্তু আমি এসে এখন কালার করলাম এটার কিন্তু কালার ছাড়া ছিল হ্যাঁ কালার ছিল না একদম বডিতে প্লেন একটা দেখাচ্ছি প্লেন এই রকম টাইপের থাকে এটাকে এসে কালার করলাম কারণ এক একটা ছোটো ছোটো রাধারানি কালার চার্জ পড়ে যাচ্ছে প্রাইস সাড়ে চারশো পাঁচশো টাকা তো এতটা দেওয়া তোমাদের পক্ষেও সম্ভব নয় আর আমারও খুব গায়ে লাগছিলো কারণ আমি নিজে কালার করি আমি কালার নিই হচ্ছে একশো টাকা দেড়শো টাকা কালার চার্জ নিই যারা কালার করো তারা মোটামুটি ভালো মতন জানো একশো দেড়শো টাকায় আমি মোটামুটি কালার চার্জের বেশি আমি নিই না কাউকে কাউকে এমনিতেও আমি কালার করে দিই কালার আমি অতটা চার্জ নিই না কারণ কালার আমার কেনা নিচে মানে পড়েও থাকে নষ্টও হয়ে যায় আর কালার করতে আমার ভীষণ ভালোও লাগে সময়টা এখন হয় না কিন্তু যারা কালার করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি কালার করে দিই যখন আমার সময় হবে তখন তোমাদের বলবো যে হ্যাঁ এবার দিদি নিয়ে আসো তখন কালার করে দেবো কিন্তু বাড়িতে বসে করি আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে করি না কালার ঠিক আছে তো এই দেখো এই ছোট্ট রানীর কালার ছিল না পুরো পুরো মেকআপারটা কিন্তু আমি করেছি আর এগুলো মোটামুটি হাজার টাকার ভিতরে কিন্তু তোমরা পাবে এটা চার নম্বর ঠিক আছে এটা চার নম্বর লালি হাজার টাকার ভিতরে কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে আর এগুলো বেশিরভাগই সবাই লালই অর্ডার দিয়েছে তাহলে কিন্তু ধ না খুলে দেখালে তোমরা বুঝবে না যে কতটা মোটকু ছোটকু কতটা সুন্দর এই দেখো কতটা মোটকু বুঝতে পারছো হাতগুলো দেখো কত মোটকু মানে একদম গোল গোলগাপ্পা আমাদের লালি ঠিক আছে একদম গোল গোলগাপ্পা লালি আর এত সুন্দর এটার দাম কত হতে পারে ভাবো যাই হোক এগুলো সব অর্ডারে ঠিক আছে তোমাদের যদি লাগে কিনা থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো অর্ডার দিও আমি আনিয়ে দেব আর মূর্তি অ্যাভেলেবেল করব আমি খুব তাড়াতাড়ি স্টক করব মূর্তি তো সেটার জন্য আমার সময় লাগবে এবং তোমাদের আশীর্বাদও লাগবে দুটোই লাগবে তো এইগুলোও দেখো এই রাধারানিগুলো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করো এটা মোটামুটি ছ নম্বর পাঁচ নম্বর ছ নম্বর রাধারানি আর কত মিষ্টি দেখতে দেখো আর এটার দামও কিন্তু খুব বেশি না দাম শুনলে তোমরা ভাববে আমি এটা এখন এখানে বলছি না দামটা তোমরা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করো আমি বলে দেবো কিন্তু কতটা দাম পড়ে এগুলো ঠিক আছে তো সবাই জানার থেকে যারা নেবে রাধারানি যারা সেবা করবে যারা মানতে পারবে এনাদের মূল্য হয় না এনাদেরকে শুধু সেবা করতে হয় বাকি পুরো সংসার এনারা ধরে নেয় পুরো টাইট করে তো তারা মোটামুটি মাহাত্ম জানো যে রাধারানীর সেবার মাহাত্মটা কতটা গোপাল সেবার থেকেও রাধারানীর সেবার মাহাত্মটা কতটা যারা রাধারানীর সেবা করো তারা মোটামুটি জানো ঠিক আছে তো যাই হোক যাদের লাগবে স্ক্রিনশট দিও অর্ডার করে নিও এই একটা দেখালাম এই একটা মডেল আছে এটা আমি আর প্যাকেটটা খুললাম না এগুলো সব অর্ডারের কিন্তু যারা যারা অর্ডার করেছো তারা তারাই কিন্তু পাচ্ছ এত সুন্দর এত মিষ্টি রাতারানি ঠিক আছে তার উপরে এতটা দাম কম তো তোমরা নিজেরাও জানো না যে কত সুন্দর পেলে কারণ আমার ছোট লালি যখন এসেছিলো তখন আগের বছরে প্রায় দু হাজার টাকার একটু বেশি নিয়েছিল ঠিক আছে তো তখনই আমি ভেবেছিলাম যে হয়তো আমি লাভবান করে নিয়েছি বৃন্দাবন গিয়ে নিয়েছে কিন্তু এখন কারখানায় অষ্টদাত কারখানায় যখন নিতে গেলাম তখন দেখলাম ও মা আমার তো তুলনায় অনেক ছোট্ট আর সেই দাম তো অনেক কম এখন প্রায় হাফ দাম সেই মূর্তির পাওয়া যাচ্ছে ব্যাপারটা এরকম তো আমি মার্কেট থেকে বৃন্দাবনের মার্কেট থেকে নিয়েছিলাম তো যে রেঞ্জে আমার থেকে পারবে বৃন্দাবনের অলি গলি ঘুরলেও সেই রেঞ্জেরই পাবে তোমরা এটুকু গ্যারেন্টি দিয়ে দেবো পুরো বৃন্দাবন ঘুরে এসো অবশ্যই বৃন্দাবন দর্শন করে এসো বৃন্দাবন দর্শন ছাড়া আমাদের পিপা নেই বৃন্দাবন দর্শন করা আমাদের খুব দরকার তো এখানে সমস্ত রাজাকানিগুলো দেখে না এগুলোরও মোটামুটি আমি কালার করব ঠিক আছে এগুলো আমি এমনি নিয়ে এসেছি কারণ কালার চার্জ সাড়ে চারশো পাঁচশো টাকা আমার মনে হচ্ছে না ভক্তদের থেকে নেওয়া দরকার তো ভিডিওটা মাঝখান থেকে কাট হয়ে গেছিলো কারণ ওই ভক্তের ফোন এসে গেছিলো তো যাই হোক এখানে অনেক মূর্তি কিন্তু অর্ডারের আছে মানে আবার কিছু মূর্তি কিন্তু অর্ডারের নেই আমরা ওখানে পছন্দ এসব নিয়ে চলে এসেছি আর এই দেখো আর একটা ছোট্ট গোলুমলু গোপাল দেখাই দেখো তোকে গোলু গোলু বলছে একে দেখতেও কিন্তু গোলুমলু টাইপের কত মুখগুনো একদম গালগুনো ফুলু ফুলু আর এই দেখো মানে থোঁতনিটাও কিন্তু অনেকটা উঁচু আর কত কিউট এখনো নখ নখটা কাটাও হয়নি মানে সবই বৃন্দাবন থেকে এসেছি এখনো ঠিক মতোই হয়নি স্নান ফান করেই চুল ফুল ছেড়েই চলে এসেছি মানে এখন শ্যাম্পু বাম্পু করে তো সকল সোনারা চলে যাবে বলে আমার আরও তাড়াতাড়ি যে তাড়াতাড়ি ভিডিওটা দর্শন দিয়ে দিই তোমাদের নাহলে আর এই প্রভুদের দর্শন পাবে না তোমরা যে যার বাড়ি চলে যাবে বলতে গেলে তো এইগুলো একটা অর্ডারই মানে এটা দু পিস আছে ঠিক আছে একটা অর্ডারই আর একটা অর্ডারই নয় ঠিক আছে এবার আরও যেটা বলছি যে বৃন্দাবনের গলিতে কি ব্যাপার হয় বা অনলাইন যারা পারচেসিং করো আমার থেকেও অনলাইনেই পার্চেসিং করবে হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকে বাড়িতেই পৌঁছে দিই আমার ব্যাপারটাও অনলাইনে ডেলিভারি হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যারা অনলাইন ডেলিভারি দেয় আমি ওখানে মানে অনেক ইউটিউবের চ্যানেল যারা করে তাদের কাছে আমি গিয়ে ডাইরেক্ট ভিজিট করি সামনাসামনি বলি যে আমি যেহেতু একজন ব্যবসায়ী বলতে গেলে ড্রেসের ব্যবসায়ী তো মূর্তির ব্যবসায়ী করতে গেলে কি করতে হবে না করতে হবে অনেক কিছু জানার চেষ্টা করি তো প্রত্যেকটা চ্যানেলে যারা অনলাইনে ব্যবসা করে তাদেরকে তাদের কাছে সামনাসামনি ভিজিট করলাম কিন্তু একটা জিনিস দেখলাম যে তারা বলে অষ্টধাতুর মূর্তি কিন্তু তাদের কাছে দুটোই অ্যাভেলেবেল থাকে এবং আমাকে একটা কথা বললো যে কাস্টমার হ্যান্ডেল করার জন্য যখন কাস্টমার কোনো কিছুতে দামের রেটে মানে তর্কাতর্কি বা আরও কম দামের চায় তারা কিন্তু পিতল কোনোকেই অষ্টধাতুর বলে তারা ডেলিভারি দিয়ে দেয় এবং যারা অষ্টধাতু বলে ঠিক আছে এরকম চ্যানেলের নাম বলছি না কারণ চ্যানেলের নাম বললে তাদের একটা ব্যাপার অন্য হয়ে যাবে তারা ইউটিউব ইউটিউবার আমরাও ইউটিউবার তো এই জন্য বলার দরকার নেই তো সেই সব এতেও দেখেছি অষ্টধাতুর মূর্তি আছে এবং রেঞ্জ মানে ভীষণ পরিমাণে অনেক বেশি মানে খুব মানে দুটো গোপাল হয়ে যাবে যেই দামে সেটা হচ্ছে একটা গোপাল দিচ্ছে তারা তো না ওজনটাও একই কিন্তু যেখানে আমি যে কারখানা থেকে অষ্টধাতুর মূর্তি তুলছি সেখানেও কিন্তু দাদা বলল যে তার দোকান থেকেই কিন্তু তাদের সাপ্লাই হয় আমি সেখানে সামনাসামনি কোনদিন যাইনি এই প্রথম গেলাম আমাদের এই অষ্টধাতুর মূর্তির কারখানাটা হচ্ছে মথুরাতে তো আমি প্রথম গেলাম মথুরাদান কোন দর্শনই করিনি যতবার গেছি বৃন্দাবন রাধাকুন এই এইসবই দর্শন করেছি তো এবারে মথুরা বারসানা সমস্ত কিছুই রাধারানী কৃপা করেছে দর্শন দিয়েছে তোমরা কিন্তু বৃন্দাবন খুব তাড়াতাড়ি দর্শন করে এসো বৃন্দাবন দর্শন ছাড়া পাগল হতে পারবে না মানে বৃন্দাবন একবার গেলে মোটামুটি গোবিন্দ ভক্তের মানে পাগল হওয়া কাকে বলে সেটা তোমরা ভালো মতন জানো যে আমরা এমনি এমনিতেই গোপাল সেবা করে অর্ধেক পাগল বৃন্দাবন গেলে পুরো পাগল হয়ে যাব এরকম ব্যাপারটা তো বারবার টানে সামনে বিয়ে ছিল বলে আমার যখন বিয়ে ছিল তখন আমি যেতে পারিনি মানে বিয়ে চলে গেল যাই হোক ছ মাস যেতে পারিনি মনটা প্রচুর ছটফট করছিল তো এখন ঘুরে এলাম প্রায় পনেরো কুড়ি দিন দর্শন করে এলাম পরের মাসে আবার যাচ্ছি যাদের যেরকম মূর্তি লাগবে বলো আমি এনে দেব এবং হেল্পও করব তোমরা যদি বৃন্দাবন দর্শন করতে চাও জানিও কিভাবে কোথায় থাকবে না থাকবে কিভাবে কোথায় যাবে হট করে কিন্তু চলে যেও না বৃন্দাবনের অলিগলিতে ভীষণ পরিমাণে কষ্টও হয় শুধুমাত্র যে রাধানি কৃপা করেছি বৃন্দাবনের টিকিট কেটে নিলে ট্রেনে করে চান্নিং করে দিলে চলে গেলে এটা কিন্তু করো না আগে থেকে কিন্তু রুম বুকিং করো প্রসাদই কোথায় পাবে সেই ব্যবস্থা করো ভীষণ পরিমাণ হবে কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বাঙালি মানুষরা কিন্তু ভাত ভীষণ পছন্দ করি ভাত না খেলে জীবন চলে না এরকম ব্যাপার আমাদের আর ওখানে অলিগলি যেখানেই তোমরা পাবে কালো আটা বলতে গেলে ওখানে আমি যেটা বলবো মানে আমাদের এখানে সাদা আটার যে এটা থাকে ভাবটা থাকে সেটা কিন্তু একটুকু নেই মনে হবে যেন কিছু একটা মিশিয়ে দিচ্ছি গুড় গুড় মিশিয়ে যেমন একটা কালার আসে পুরো সেই রকম কালারের আটার রুটি হোক লুচি হোক সমস্ত কিছু ওই হয় ভাতের ব্যবস্থা কিন্তু খুব মানে মারাত্মক কষ্টদায়ক এবং দামটা অনেক কষ্টে ঠিক আছে আশি টাকা প্রথম যখন বৃন্দাবন দর্শন করেছিলাম আমি তখন আশি টাকার এইটু একটু ভাত দিচ্ছে আমার দিদির ছেলেটার পেটটা ভরছে এরকম মানে আমরা পাঁচ প্লেট ছ প্লেট প্রায় ভাত কিনে নিয়ে এসেও না পোষাতে পারতাম না পেটটাকে পোষাতে পারতাম না মানতে পারতাম না যে এতটা কষ্ট রাধারানি আমাদের দিচ্ছে কিন্তু তৎক্ষণিক আমরা তারপরেই দুদিন ওই কষ্টটা ভোগ করার পরেই রাধারানি কৃপা করেছে দুদিন বাদেই আমরা প্রসাদির জায়গা পেয়েছি খুঁজে আশ্রম পেয়েছি খুঁজে এবং আমার গুরু যে পেয়ে গেছিলাম তো তার জন্য আর অসুবিধা হয়নি এখন তো গুরু বাবার কাছেই যাই ওনার কাছেই প্রসাদ পাই ওনার কাছে থাকি এবং বৃন্দাবনের অলিগলি মোটামুটি আমার যেন নিজের মানে আমার ছোটোবেলা থেকে যেন মনে ওখানেই আমি থেকেছি ওখানেই বড়ো হয়েছি প্রত্যেকটা অলিগলি আমার নিজের অনুভূতি হয় এবং আমি অলিগুলিতেই বসে পড়ি মাঝে মাঝে ঘোড়াঘড়ি খেয়ে নিই মাঝে মাঝে মানে অন্য অনুভূতি অন্য লেভেলের অনুভূতি তো যারাই বৃন্দাবন যাচ্ছ আগে থেকে রুম বুকিং করো আগে থেকে কোথায় প্রসাদ পাবে দেখে নিও খাবারের ব্যবস্থা করো প্রত্যেকটা যারা যদি কোনো কোনোরকম অসুবিধা হয় আমাকে জানিও আমি গাইড করে দেবো যে তোমরা কিভাবে কোথা থেকে যাবে এবং অটো চা যেমন রাত্রিবেলা জার্নিংটা যারা রাত্রিবেলা ট্রেন মথুরাতে ঢুকবে তারা রাত্রিবেলা কিন্তু যদি বুকিং না হয় রাত্রিবেলা কিন্তু মথুরা স্টেশন থেকে কোনো সময় বেরোবে না যদি বুকিং থাকে অবশ্যই অটোওয়ালাকে বলে সেখানে পৌঁছে যেতে পারো কিন্তু আমরা একবার প্রথম মানে প্রথমবারটা সেকেন্ড টাইম ভুল করেছিলাম যখন বৃন্দাবন মানে মথুরা থেকে বেরিয়ে গেছিলাম অটো বুকিং মানে রুম বুকিং না করেই রুম খুঁজতে বেরিয়ে গেছিলাম এরকম ব্যাপার তো এইগুলো কিন্তু করোনা না স্টেশনে কিন্তু বেশি সেফটি বাইরে কিন্তু আরও মানে জঘন্য টাইপের কারণ ওখানকার পরিবেশ কিন্তু খুব ভালো এমন নয় কিন্তু যতই মুক্তিজীবন ওখানে থাক আমাদের বৃন্দাবনে ওই গলি রাধারানি কৃপা থাক কিন্তু খুব একটা পরিবেশ ভালো না তো সেটা সবসময় লক্ষ্য রাখো এবং রাধাকুন শ্যামকুণ্ডের দিকে যখন দর্শন করতে যাবে তখনও এমন কোনো অটোওয়ালাকে বুকিং করো যেন অনেকজন থাকো কোনো মহিলারা সবাই মিলে একসাথে দুজন বা তিনজন বেরিয়ে যেও না অনেক সবাই যখন থাকবে তখন বেরো ঠিক আছে তারা কিন্তু সব মানে সমস্তটা কিন্তু ভেবে চিনতে তারপর কাজ করে যখন বৃন্দাবন যাবে এবং আমি তো আছি আমার নাম্বার সময় খোলা থাকে অনলাইনে খোলা থাকে এবং অফলাইনে কলটা আমি খুব একটা রিসিভ করতে পারি না কিন্তু তোমরা যদি মেসেজ করো যে আর্জেন্ট লাগবে আমার অবশ্যই আমি মানে কিন্তু রিপ্লাই দেব এবং রিসিভও করব তো যাই হোক আবার গোপালে ফিরে আসি তো এই একটা ছোট্ট গোপাল যেটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে এর জড়িয়ে আছে কিনা আমি জানি না কারণ এখনও পর্যন্ত আমি জানি না দাদারানি এত অর্ডার এসেছে তাদেরকে আমি আগে খাতা খুলে দেখব তারপর আমি বলবো কারণ গোপাল একটা অর্ডার ছিল যেটার আমি একটা এটা দুটোই সেম গোপাল কিন্তু একটা বেরিয়ে গেছে আর একটা আছে যাদের লাগবে কিন্তু স্ক্রিনশট দিও আর অর্ডার করে নিও ঠিক আছে তো এই হলো ছোট ছোটো গোপালদের আর এখানে একটা বিহারিজি আছে বিহারিজির কালার এখনও হবে বিহারিজিকে ফুল ম্যাট ফিনিশে নিয়ে এসেছি কারণ এখানে কালার করতে গেলে মানে আমি যদি কালার করি এই রকম ম্যাট ফিনিশটা আসবে না কারণ যেন আমাদের সোনা আমার যেহেতু এখন সব সোনারা এদিক ওদিক ঘুরতে গেছে সকলেই জানো এখনও আসেনি আসুক বাড়িতে তারপর দেখাবো বোঝাবো তো এই ম্যাট ফিনিশটা ওদের ওইখানেই সম্ভব এটা পুরো মেশিনের দ্বারা ম্যাট ফিনিশটা হয় ঠিক আছে তো তার জন্য এটাকে নিয়ে এসেছি এটাকে আমি এখন কলকা ফলকা করে তারপর দেখাবো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এই একটা রকম যেটা সলিড বিগ্রহ এবং হ্যান্ডমেড ওগুলো হচ্ছে মেশিনের দ্বারা তৈরি হয় ঠিক আছে এটাকে আমি খুলে দেখাব হচ্ছে হ্যান্ডমেড গোপাল বসা গোপাল ঠিক আছে হ্যান্ডমেড গোপাল বসা গোপাল আর এটা কিন্তু বিগ্রহ আর এটা নিয়েছে কেশু মা পেঁয়াজ কেশু পিয়াজুর কাছে তো অনেকবার গেছি জানোই কেশুর জন্মদিনে বলো কেশুর অন্নপ্রাশনে বলো সবসময় আমরা সব সময় আছি আর এটা হচ্ছে নিয়েছে পূর্বিদি আর এটা পুরো শলির বিগ্রহ এটার দাম পাঁচ হাজার টাকার ভিতরে যখন তোমরা এটা কোনো অনলাইন চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে নাও এবং অনলাইন চাইলে না তোমরা অর্ডার করে দেখো কত বলে তোমাদের তারপর আমাকে জানিও ঠিক আছে সলিড বিগ্রহ আট নম্বর গোপাল তিন কেজির ওপরে ওয়েট আছে সাড়ে তিন কেজি প্রায় ওয়েট আছে এটা ঠিক আছে তো যাদের লাগবে স্ক্রিনশট দিও অর্ডার করে নিও এবং আরও একটা কথা বলি ড্রেসের কিন্তু অফার খুব তাড়াতাড়ি আসছে ভিডিও কিন্তু ফলো করতে থাকো ড্রেসের কিন্তু এই ভিডিওর মানে কোনো একটা ভিডিওর মাঝখানে দেব এবং অনেক কম মানে দশ টাকা থেকে কিন্তু ড্রেসটা মানে স্টার্ট করব এবং খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আছে জন্মাষ্টমীর স্পেশাল ড্রেসের কালেকশান আছে আর জন্মাষ্টমীর অর্ডার কিন্তু ওপেন হয়ে গেছে অর্ডার নেওয়া ঠিক আছে তা যাদের অর্ডার দিচ্ছ বা দেবে ভাবছ তারা কিন্তু অর্ডার দিয়ে দিও জন্মাষ্টমীর এক মাস আগে মানে সেপ্টেম্বরের এক মাস আগে মোটামুটি আমি অর্ডার ক্লোজ করে দিই তখন কিন্তু আমি অর্ডার নেই না এতটা অর্ডার পরে আমি আর কাজ করতে পারি না ঠিক আছে যতই লোক থাকুক কিন্তু পারি না করতে এটাকে এখন রাখলাম এবার তুলি আমি হ্যাঁ প্যাকেটটা কি খুলতে হবে প্যাকেটটা খুলতে হবে না বলুর বাবাই বলে দিয়েছে এই হচ্ছে ব্রোজার সাইজের গোপাল ব্রোজার যেহেতু আমাদের গিফট এসেছিল তাকে আমরা কালার কোনো কিছু চয়েস করতে পারিনি কিন্তু ইচ্ছা ছিল অনেক রকমভাবে কালার করানো তো এই হচ্ছে আমরা গিয়ে যখন ভক্ত বলে যে তুমি বৃন্দাবন যাচ্ছ দিদি তুমি সামনে থেকে পছন্দ করে কিন্তু এনো আমাদের তোমার মতো তোমার মনের মতো পছন্দ করো তো এই হচ্ছে আমাদের মনের মতো পছন্দ আমাদের ব্রোজকে তো তোমরা দেখেই নিয়েছো তো এই হচ্ছে মনের মতো পছন্দ কত সুন্দর দেখো গোপালটা আর ইয়েলো কালার প্যান্ট পরে আছে আর কত মিষ্টি এবার এই ব্রজটা বলছি মানে এর নাম এখনও জানি না কী রেখেছে বলেছে যে হয়তো আমি ভুলে গেছি তো এই হচ্ছে এটা হচ্ছে আরামবাগের গলু দিদুনের কাছে যাবে গলুর দিদুন দেবে গলু সখীকে ঠিক আছে মানে গলুর সখীকে দেবে ওর জন্মদিনের গিফট হিসাবে পাঁচ তারিখ চলে গেছে ওর জন্মদিন পাঁচই মে ছিল ওর জন্মদিন ওর জন্মদিনের দিনকেই কেনা হয়েছে পাঁচই মে আমি তো তখন ছিলাম তো ওর জন্মদিনের দিনকেই এটা কেনা হয়েছে তো ওকে এটা ওর মা গিফট করছে আর কত সুন্দর কত মিষ্টি দেখো মানে প্রভুকেও জন্মদিনে গিফট পাওয়া একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার বলতে গেলে জানেন তো আমিও এই জন্মদিনে গিফট পাই আমি মানে আমার জন্মদিনে দিই আর সত্যি বলতে এতটা ভালো লাগে জন্মদিনে যখন প্রভু গিফট আসে একটা আলাদাই অনুভূতি মানে ভক্তের মধ্যে একটা আলাদাই অনুভূতি তো এই হচ্ছে একটা যেটা হচ্ছে আমাদের সত্যি কাটে যাবে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে অর্ডার দিলে আমি আনিয়ে দেব এগুলো কিন্তু রেডিও থাকে না এই একটা দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশের পাড়াতে থাকে রাহুল বলে যে কিছুদিন আগে ছোট মানে আমাদের গোলুর স্বরূপ নিয়েছিল আমাদের আমার বাড়িতেই এনেছিল পার্সেল এনেছিলো তখন আমি যে গোলুর স্বরূপ নেবে তো উনি ও বলেছিল যে দিদি তোমার থেকে ওখান থেকেই নাও আমি গিয়ে নিয়ে আসব। তো যদি কিছু প্রবলেম হয় তখন আমি রিটার্ন করতে পারবো এরকম ব্যাপারটা নিয়ে ভেবেছিল তো যাই হোক আমার বাড়িতেই নিয়েছিল গোলুর স্বরূপ নিয়েছিল আর এই হচ্ছে বোজর স্বরূপ ঠিক আছে কত মিষ্টি লাগছে দেখা যাচ্ছে ও বলেছিল বোঝর সেম দিতে কিন্তু আমি বোঝার সেম আনিনি কারণ ব্রজর থেকে না ওই আরও মিষ্টি যদিও আমার ছেলে আমার কাছে মিষ্টি কিন্তু যাই হোক কালারটার জন্য মিষ্টি তো এই রকম মতো গোপাল যারা নিতে চাও সাড়ে ছ হাজার টাকার ভিতরে কিন্তু এই গোপাল পাবে এই গোপালের কেজি ঠিক আছে হাবিয়ে গেছি ওই তুলতে তুলতে এই একটা গোপাল এটাও ব্রোজর তো একেও বলেছিল এটা হচ্ছে কন্যাঘরে যাবে ঠিক আছে কন্যাগরে দিদির কাছে যাবে এটা আর ছোটগুলোর কাছে যাবে বলতে গেলে তো এটা ছোটো গলুর কাছে যাবে ছোটো গলুর ভাই হিসাবে কত মিষ্টি দেখো গোপালটা তো এগুলো সাড়ে ছ হাজার টাকার ভিতরেই চলে আসে গোপালগুলো যাদের লাগবে এরকম তারা কিন্তু অর্ডার করে দিও স্ক্রিনে নাম্বার আছে মেসেজ করে দিও বেজয়ীমালা যাদের লাগবে মালা কিন্তু অর্ডার তাড়াতাড়ি করে দিও বেজয়ীমালা প্রচুর অর্ডার এসেছিলো আমার যার কারণে আমি কারোর অ্যাডভান্স নিইনি আমি বলেছিলাম যে আমি বৃন্দাবন থেকে ফিরেই ভিডিও দেব এবং ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডার করো মালার জন্য আর পেমেন্ট কিউআর কোডে হয় অনলাইন পেমেন্ট হয় সেক্ষেত্রে অনলাইনে যখন ড্রেসের অর্ডার দাও তখন ড্রেসের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হয় তারপর ড্রেস তোমরা পছন্দ যে কোনো করবে আর আমার কাছে কিন্তু কোনো ফটো থাকে না তোমরা বারবার আমাকে বলো যে দিদি ফটো দাও ফটো দাও ড্রেসের ফটো দাও আমার যতও থাকে সব শর্টে দিয়ে দিই এবং একটাই ফোন তার উপরে ফোনের মেমোরিটাও খুব কম চৌষট্টি জিবি আমার মেমোরি ফোনে তার জন্য কোনো রকম ভিডিও রাখতে পারি না ফটোও রাখতে পারি না যা কিছু করি সঙ্গে সঙ্গে আপলোড করে দিই তো যাদের লাগবে তারা অ্যাডভান্স করে দিও ড্রেস মানে ড্রেস যাদের লাগবে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে তারপর ড্রেস রেডি হবে তিন দিন কি চার দিন আমার সময় লাগে হাতে ড্রেস রেডি করার জন্য ড্রেস রেডি হয়ে যাওয়ার পর আমি দেখাই তোমাদেরকে ভিডিওতে বা ফটোতে যারা নাও তারা তো মোটামুটি জানোই তো তারপর তোমরা ফুল পেমেন্ট করতে হয় এবং অ্যাড্রেস ফুল অ্যাড্রেস আমি যেভাবে লিখে দেবো অ্যাড্রেস লিখতে সেইভাবে কিন্তু লিখে দেবে তোমাদের বাড়িতে পৌঁছাবে এক সপ্তাহের ভিতরে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ডেলিভারি চার্জ লাগে সত্তর টাকা এবং বাইরে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ লাগে আর এই সমস্ত মূর্তি যারা নেবে মূর্তি কিন্তু কেজি হিসাবে ডেলিভারি চার্জ নেয় যারা কোরিয়ার করে যারা জানো এবং যারা কোরিয়ার নাও তারাও অনেক সময় জানো জানো যাই হোক তো এগুলো সব কেজি হিসাবে মূর্তি চার্জ করে এগুলো নেবে আর যা কিছু করবে এখন যতদিন এই বিহারিজির পোশাক থাকবে এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার বিহারিজির প্রসাদ যেটা দর্শন করো এখন এবং এটা তোমাদের বাড়িতেও পৌঁছাবে কিছু না হলেও এই একটা করে পিস আমি কিন্তু বাড়িতে প্রসাদ হিসাবে পাঠাবো সেটা হচ্ছে যারা এখন কোরিয়ান নেবে যারা এখন ড্রেসের অর্ডার করছো বা মানে এটা তো বেশি দিন থাকবে না নাহলে আমি রেখেই দিতাম এটা তো পেঁয়ারা তো এটা বিহারীজির আমাদের অক্ষয় তৃতীয়ার দিনকে বিহারিজির চরণ দর্শন হয় আর সেই জন্যই আমি গেছিলাম আরও বৃন্দাবন বিহারিজির চরণ দর্শন করবো বলে আর সত্যি কথা রকম মোট একটা পায়ে তোড়া পড়েছিলো আর এত মিষ্টি লাগছিলো ওনার চরণ ধারণা করার বাইরে তো সেই দিনকেই নিয়ে গিয়ে এটা প্রসাদি করা হয়েছে আর যেহেতু ওখানে পুজোর ব্যাপারটা নেই অনেকে বৃন্দাবনে কি বলে পুজোর ব্যাপারটা ওখানে মালা দিয়ে দিতে হয় বা প্রসাদি আর যারা আমাকে প্রসাদি কিনতে ডালা দিয়েছিলে আহ প্রভুকে সেবা দিতে দিয়েছিল তাদেরও জন্য নেওয়া হয়েছে তো যাদের যাদের এখন যাই অর্ডার দেবে তারা কিন্তু বিহারি অক্ষয় তৃতীয়ার প্রসাদ কিন্তু বাড়িতে পৌঁছে দেবো কারণ এটা কিছু না হলেও এক মাস থাকে আমি যখনই আনি আমি তো দেখেছি এরকম প্রসাদ কিন্তু অনেক আনা হয়েছে এক পিস করে হলেও আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই করিয়ারের মাধ্যমে একটা ছোট্ট ঠোঙার মধ্যে আমি কিন্তু পাঠিয়ে দেব ঠোঙাটাকে কিন্তু ফেলে দিও না নোংরা বলে ঠিক আছে আগে দেখে নেবে চেক করে নেবে যে এখন অর্ডার কোনো মানে তোমাদের যার কাছে পৌঁছাচ্ছে আগে দেখে নেবে বিয়ারিজির প্রসাদ আছে কি না তো বিয়ারিজির প্রসাদ অবশ্যই যাবে ঠোঙা ভেবে ফেলে দেবে না ওটাকে অবশ্যই সকলে মিলে একটু হলেও খাবে যদি ফ্যামিলি অনেক বড় হয় জল দিয়ে গুলে খেয়ে নিও অসুবিধা নেই কিন্তু যাবে এক পিস করে প্রচুর ভক্ত আছে ঠিক আছে তো সেই অনুযায়ী তো যারা অর্ডার দেবে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করে নেবেন তো আজকে আসি পারলে নতুন ভিডিও নিয়ে কাল আবার দেখাবে রাধে রাধে